আমার চোখে দেখা তিনি একটা অন্যতম ব্যক্তি। শুভ সন্ধ্যা বলো কলকাতা বাংলার আওয়াজে প্রত্যেকটা দর্শককে আমাকে আমার তরফ থেকে আবার স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি সৌমিক, সমাজ বন্ধু সম্মান বলো কলকাতা বাংলার আওয়াজ 2020-21-এর আয়োজিত সমাজ বন্ধু সম্মান নিয়ে আমরা প্রস্তুত হয়েছি নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর শহরে, যেটা ঐতিহাসিক জায়গা, নতুন করে বলার কিছু নেই। তো আমাদের এই সমাজ বন্ধু সম্মান পেয়ে যাচ্ছে সে কৃষ্ণনগর শহরের একজন মানব দরদী সমাজসেবী, মাননীয় শ্রী দিলীপ দাস মহাশয়। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে বাপি ঘোষ। আপনি কৃষ্ণনগর শহরে? হ্যাঁ। আচ্ছা, আমরা বিশেষ করে একটি সমাজ বন্ধু সম্মান নিতে চলেছি মাননীয় শ্রী দিলীপ দাস মহাশয়কে। তো দিলীপ দাস মহাশয় সম্পর্কে আপনার কি মতামত এবং আপনি কিরম ভাবে দেখেন, কি চোখে দেখেন? দিলীপ দাস হচ্ছে আমার ভাই কাম বন্ধু, এরকম ধরেন খুব নিয়ারেস্ট, আমার ঘরে ঘরের ছেলের মতো। শুধু আমার না, আমাদের মানে পুরো ওয়ার্ডেরই, মানে সব কিছু, মানে বিপদ আপদে দিলীপ দাসকে আমরা পাই। তাছাড়া হচ্ছে এমনি পৌরসভা সব পরিষেবা ওর মতো, মানে আমার ব্যক্তিগত কৃষ্ণনগর কোনো কাউন্সিলর দিতে পারবে না। যাত্রীর ডাক্তার দেড়টার সময় কোনো কেউ বিপদে পড়লেও তার বাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে। আর এম নিজে আমি ব্যক্তিগতভাবে একবার আমার সেলিব্রেট স্ট্রোক হয়েছিল, হ্যাঁ, নাক মুখ দিয়ে ব্লিডিং হয়েছিল, সেই সময় দিলীপ দাস আমাকে, মানে সেই সময় যে সময় আমাকে বাঁচিয়েছিল, মানে সে ডাক্তার থেকে আরম্ভ করে, সেটা হচ্ছে মানে আমি কেন, আমার এলাকার লোক সবাই জানে যে কিরম ধরে করে আমার সঙ্গে ছিল। তারপর মাঝে আমার করোনা হয়েছিল, যেভাবে মানে আমাকে, মানে আমি ঘাবড়ে গেছিলাম কী করবো না করবো, আমাকে যত সাহায্য থেকে আরম্ভ করে, তারপরে যে সাহস থেকে আরম্ভ করে সব কিছু করেছে। শুধু আমার না, ও মানে ছেলেটাই হয়েছে এরম ধারা, ও নিজে কখন খায় কখন ঘুমায় তার ঠিক নেই, কিন্তু ব্যাপার হচ্ছে যে মানুষের জন্য ছুটে বেড়ায়, এটাই হচ্ছে ওর কাজ। ঠিক আছে, নামটা সত্যব্রত সাহা। আপনি কৃষ্ণনগর শহরে? কৃষ্ণনগর শহরে। আচ্ছা, এখানে দিলীপ দাস, হ্যাঁ, এই মানুষটি কেমন? দিলীপ দাসের মতন আমাদের কৃষ্ণনগরে কোনো ওয়ার্ডে এরকম লোক আমরা পাইনি আজ পর্যন্ত। উনি আমাদের জন্যে যা করেন, রাত দুপুরে বিলাইতে কোনো তুলনা হয় না। কোনো ওয়ার্ডের কোনো কমিশনার এরকম কাজ করবে না। এবং আমাদের যতদিন আছি 18-20 বছর দিলীপ দাস, আমাদের যখন যেটা রাত দুপুর হোক ইয়ে হোক, মানে সবার জন্য ছুটে বেড়ায়। কোনো অনুষ্ঠান, কেউ মারা গেলে বা কোনো কিছু বিপদ আপদ পড়লে সে এক কথাই ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, এরকম কমিশনার আমি জীবনে কোথাও দেখিনি। আমি ওনার সাথে 18 বছর আছি এবং ঘর সংসার করছি এবং আমাদেরও উপকার করছে। মানে আমাদের বলতে সবার, 15 নম্বর ওয়ার্ডের কোনো লোকের কোনো ক্ষতি করে না, রাত দুপুরেও ঝাঁপিয়ে পড়ে। এরকম লোক আমি কোনো দিন দেখিনি আজ পর্যন্ত। নিজের বাবা মাও করেন, আমি নিজে বলবো, এটা নিজের বাবাও করেনি আমার, ও যা করে। ঠিক আছে, আপনার নাম? তন্ময় জোয়ারদা। আপনি কৃষ্ণনগরের বাসিন্দা? হ্যাঁ, আমি কৃষ্ণনগরের বাসিন্দা। দিলীপ দাস যে মানুষটি আপনার চোখে কেমন? দিলীপ দাস বলতে আমরা দাদা হিসাবে, দিলীপ দা হচ্ছে আমাদের একদম পাড়ার, আমরা কোনোদিনই দাদা হিসেবে দেখেছি, তারপরে দিলীপ দাকে আমাদের কাউন্সিলর হিসেবে দেখেছি বিগত 3 বছর, মানে 3 বার। দাদা যেমন হয় সেরকম, আমরা কোনোদিন অন্যভাবে দেখিনি দিলীপ দা। যখনই ডাকা, যে কোনো দরকার বা কোনো পরামর্শ, সবসময় দিলীপ দা আমাদের সঙ্গে। এই আমি এখন বাড়ি ঢুকছি, এই দেখলাম আমি দাঁড়িয়ে গেলাম। আমি বাইরে থাকি, আমার বাড়িতে বাবা মিসেস থাকে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আমার নাম সঞ্জীব বিশ্বাস। আপনি কৃষ্ণনগরের বাসিন্দা? আমি কৃষ্ণনগর 15 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। আচ্ছা, দিলীপ দাস মানুষটি আপনার চোখে কেমন? দেখুন, ঘটনা হচ্ছে দিলীপ দাসের কথা বলতে গেলে তো দু এক কথাতে শেষ করা যায় না। দিলীপ দাস এমন ধরনের একটা মানুষ যে হয়তো পলিটিক্স করে ঠিকই আছে, কিন্তু এই ধরনের সমাজসেবী মানুষ আমার মনে হয় পলিটিক্স লাইনে খুব কমই আছে। তিনি বিগত যে লকডাউন গেছে দীর্ঘ 7-8 মাস, শুধু লকডাউন বলে নয়, তার আগের থেকেও তিনি আজকে 15 বছরের কাউন্সিলর, এই 15 বছর ধরে মানুষের যা সেবা করে যাচ্ছেন এটা মুখে বলে প্রকাশ করা যাবে না। সেটা দিলীপ দাসের ক্ষেত্রে হয়তো দু একটা মুখে বলে সেটা খুব কমই বলা হবে, কিন্তু তিনি যেভাবে সমাজসেবামূলক কাজ করেন, আমার চোখে দেখা তিনি একটা অন্যতম ব্যক্তি। নমস্কার, শুভ সন্ধ্যা, আমি বলো কলকাতা বাংলার আওয়াজের পর্দায়, আমি সৌমিক। আবার একবার আমাদের বলো কলকাতা বাংলার আওয়াজের প্রত্যেক পাঠককে, দর্শককে আমাদের পর্দায় আমাদের এই অনুষ্ঠানে স্বাগত।
মূলত এই অনুষ্ঠানটি হলো আমাদের সমাজ বন্ধু সম্মান 2020-21 বাংলার আওয়াজ এবং বল কলকাতা আয়োজিত। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগরে। হ্যাঁ, ঐতিহাসিক জায়গা এবং আলাদা করে কৃষ্ণনগরের মাহাত্ম্য বলার কথা রাখে না। তো আমরা এখানে সমাজ, আমরা এর আগেও প্রচুর সম্মান নিয়ে আমরা জেলায় জেলায় গেছি। এটা আমাদের একদম নতুন একটি অনুষ্ঠান, সমাজ বন্ধু সম্মান। আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় সেই মানুষগুলোকে তুলে আনছি যারা সমাজের প্রতি কর্তব্য পালন করে চলেছে অবিরাম অনবরত এবং মানুষের পাশে মানুষের কল্যাণ কামনায় দাঁড়িয়েছে। কিন্তু সেই মানুষগুলো ঠিক জায়গা প্রচারের স্থান পায় না। অনেক বড় বড় মানুষ আছে, তাদেরকে অনেক অনেক অনুষ্ঠানে অনেক চ্যানেলে দেখা যায়, কিন্তু এরকম কিছু মানুষ আছে যারা সত্যি করে নিষ্ঠাপরায়ণভাবে কাজ করে চলেছেন এই সমাজের পাশে, সমাজের মানুষের পাশে। কিন্তু তাদেরকে মূলত এই অনুষ্ঠানে আমাদের বাংলার আওয়াজ এবং বল কলকাতার পর্দায় সারা ভারতবর্ষব্যাপী মানুষের কাছে তাদের কথা তুলে ধরাই আমাদের আদর্শ এবং আমাদের কর্তব্য মনে করি আমরা। সেই মানুষটির কাছে এসে গেছি আমরা। আমাদের সাথে আমাদের পর্দায় আছে মাননীয় শ্রী দিলীপ দাস মহাশয়, কৃষ্ণনগর। নমস্কার আপনাকে। আমাদের বল কলকাতা বাংলার আওয়াজের এই 2020-21 সমাজ বন্ধু সম্মানে আমরা সার্ভে করে আমরা জেনেছি মানুষের কতটা কাছের উনি, মানুষ কতটা ভালোবাসে এবং উনি মানুষের কতটা কাছে দাঁড়ায়, সেই অনুযায়ী উনি মনোনীত হয়েছে আমাদের সমাজ বন্ধু সম্মানে। সমাজ বন্ধু সম্মানের স্মারক থেকে শুরু করে বাকি সম্মান সম্মাননা আমি ওনাকে তুলে দেবো, ওনাকে বরণ করে দেবো আমাদের পর্দায়। সরাসরি দেখুন, তারপরে আসছি ওনার সাথে কথা আলাপ আলোচনা আড্ডা। আসুন, সাথে থাকুন। বল কলকাতা বাংলা আওয়াজে 2020-21 আয়োজিত সমাজ বন্ধু সম্মান বরণ করে নিচ্ছি দিলীপ দাস মহাশয়কে সরাসরি বল কলকাতা বাংলা আওয়াজের পর্দায়। আমরা বল কলকাতা বাংলার আওয়াজ আয়োজিত 2020-21 সমাজ বন্ধু সম্মানে সম্মানিত করলাম দিলীপ দাস মহাশয়। আমাদের সমাজ বন্ধু সম্মানে সম্মানিত এবং এই সম্মান দিয়ে গর্বিত বোধ করছি আমাদের বল কলকাতা চ্যানেল এবং বাংলার আওয়াজ চ্যানেলের তরফ থেকে আমরা তুলে দিচ্ছি ওনার হাতে সমাজ বন্ধু সম্মানের শিরোপা পাচ্ছেন কৃষ্ণনগরের দিলীপ দাস মহাশয়। আমরা এই সম্মানে সম্মানিত করলাম দিলীপ দাকে। তো আমি এবার একটু আলোচনা আলাপ আলোচনা আড্ডায় চলে এলাম দিলীপ দার সাথে একান্ত সাক্ষাৎকারে। দিলীপ দাকে প্রথমে আমি জিজ্ঞেস করবো, দিলীপ দা দেখুন, সমাজ বন্ধু সম্মান আমরা আপনাকে সম্মানিত করলাম এবং সেটাতে আমরা সত্যি আনন্দিত গর্বিত বোধ করছি। প্রথম কথা হচ্ছে, এই সমাজ বন্ধু সম্মান পেয়ে আপনার কেমন লাগছে যদি আমাদের পর্দার দর্শককে বলেন? প্রথমেই আমার তরফ থেকে বল কলকাতার আপনারা যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এই সম্মান জানানোর জন্য। আর এই সম্মান পেলে তো প্রত্যেকেই খুশি হয়, আমিও তেমনি খুশি হলাম। এবং আপনারা যে আমার কাজের একটা সম্মান জানিয়েছেন, সেই সম্মানের জন্যই আমাকে সম্মান জানাচ্ছেন, এর জন্য আরও খুশি হয়েছি, ভালো লাগছে। আচ্ছা, আমার প্রশ্ন সেটা হচ্ছে, আচ্ছা, সমাজ সেবা এটা তো একটা চেতনা, একটা আবেগ থেকে সৃষ্টি হয়, তো এই সমাজের প্রতি কর্তব্য এবং চেতনা বোধটা আপনার কবে থেকে এসছে বা কেনই বা এলো যদি একটু বলেন? এটা আমার, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার একটা কেমন যেন এই সমাজের প্রতি একটা নিজেকে দায়বদ্ধ রাখবো, সমাজের কাজ করবো, এরকম একটা ব্যাপার আমার মধ্যে এসেছে। তো আমি কৃষ্ণনগর কলেজের স্কুলে পড়াশোনা করেছি, আমার বাড়ি থেকে খুব তাদের ইচ্ছে ছিল আমি খুব বড় হই, ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হই। আমি পড়াশোনা তো খুব ভালো ছিল, কিন্তু আমার মধ্যে এমন একটা ব্যাপার ঘটে গেল, আমার এখানে একটি ছেলে কাজ করতো, ছেলেটি বিকলাঙ্গ ছিল আর কি, মানে পোলিও থেকে ওর বিকলাঙ্গ হয়ে গেছিলো। ছেলেটি কাজ করতে এসেছিলো, এসে আমার খুব কষ্ট লাগলো ছেলেটিকে দেখে। তো একটা গায়ে সামান্য একটা সুতির গেঞ্জি পরা, তো ক্র্যাচ পর্যন্ত নেই, একটা ওই কাঠের কাজ করতো, কাঠেরই একটা ক্র্যাচ বানিয়ে নিয়ে কাজ করছে, আমার খুব খারাপ লাগলো। আমি তখন, যেহেতু আমাদের ব্যবসা এখানেই তো আমাকে সবাই জেনে,
তা আমি আরো দু চারজন বন্ধুকে জোগাড় করলাম, করে বললাম একে তো একটা ব্যবস্থা করতে হবে। সেই সময় মানে অত ছোট সময় আমি সব সবাইকে জোগাড় করে সবারই কাছ থেকে টাকা তুলেছি, তুলে প্রত্যেক ইয়েতে দোকানে দোকানে গেছি ওকে নিয়ে নিয়ে ওকে প্যাচ কিনে দিয়েছি, নতুন প্যাচ কিনে দিয়েছি, তারপর ওকে ভালো গেঞ্জি জুতো সমস্ত কিনে দিয়েছি। তখন থেকে আমার মধ্যে একটা এখনও আমার ওয়ার্ডেই থাকে খুব ভালো মানে গান করে শিল্পী, বাউল শিল্পী হয়েছে ওকে আমি লেটেস্ট একটা গাড়িও করে দিয়েছি আর কি, ওই ইয়ে গাড়ি এইরকম। তখন থেকে ওইরকম একটা এলো আমার মধ্যে, তারপরে আস্তে আস্তে পড়াশোনাতেও অনেকটা পিছিয়ে গেলাম। পিছিয়ে গেলাম মানে যত ভালো ছিলাম সেই ব্যাপারটা এলো না যে আমি ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো। তখন থেকে মনে হলো যেন সমাজের কাজটাই করি, যেহেতু বিজনেসটা তো রয়েছেই পাশাপাশি এটুকু করি এইরকম আর কি। একটা কথা সত্যি শুনতে অবাক লাগলো, মানুষ চায় এবং আমাদের প্রত্যেকটা মা বাবাই চায় তার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, এবং প্রত্যেকটা মানুষেরও একটা অ্যাম্বিশন থাকে, যে অ্যাম্বিশন থাকে সে ডাক্তার ইঞ্জিনিয়ার বা আরও আনুষঙ্গিক অনেক কিছু হবে। একটা মানুষ সে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে এ টু জেড আরও অনেক কিছু আছে সেগুলোর আশা ছেড়ে সমাজসেবী হলো, কতটা ত্যাগ, কতটা ত্যাগ স্বীকার করলেই সমাজে লোকে এরকম মানুষ পাওয়া যায় সত্যি। আর এ ব্যাপারে একটা কথা বলি, যেহেতু গানের কথা বললেন, আমরা যতটুকু জানতে পারলাম আপনাকে যারা ভালোবাসে সেরা মানুষের তরফ থেকে বা জনসাধারণ, যে আপনিও অনেকটা গুণী মানুষ, সাংস্কৃতিক এবং মানে এই কার্যকলাপগুলো নিয়ে আপনিও থাকেন এবং আপনিও কম বেশি গান গান, সেটা কিন্তু আমাদের আপনি গানের বিষয়ে যদি কিছু বলেন, আপনি গান কি গান বা শখ কীরকম বলেন? গানের ব্যাপারটা হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকে আমার গানের খুব নেশা ছিল। আমার দুটো ইচ্ছে ছিল ছোটোবেলায়, যে আমি প্রথম ইচ্ছে ছিল যে জনসেবা তো করবই, পাশাপাশি আমি একটা ভালো পুলিশ অফিসার হব। তো পুলিশ অফিসারের জন্য আমি আজকে যদি আজকের দিনে যদি আমার বাড়ি থেকে আমাকে ছাড়তো পুলিশের চাকরিতে, হয়তো আমি কোনো থানার ইন্সপেক্টর হতাম। আমার যত বন্ধুরা গেছে সবাই আজকের ডেটে দাঁড়িয়ে সবাই কোনো না কোনো থানায় তারা ইন্সপেক্টর আছে, আমার বাড়ি থেকে যেতে দিল না। আর আরেকটা আমার ইচ্ছে ছিল, খুব শখ ছিল যে আমি স্টেজে একদিনকে গাইবো। তো আমার বাড়িতে ছোটোবেলা থেকে গান বাজনা চল ছিল, কিন্তু আমি হারমোনিয়াম ছিল হারমোনিয়াম ধরিনি, আমি তবলা বাজাতাম, আমি আঁকতাম, এইগুলো করতাম। তো আস্তে আস্তে আর আমার সবচাইতে ভালো লাগে কিশোর কুমারের গান আর নচিকেতার গান, সেই তখন থেকে 26 বছর আগে থেকে আমি নচিকেতার গান শুনছি মানে মাথার কাছে আমার। তখন তো ছোটো ছোটো ওই টেপ রেকর্ডারগুলো ছিল, এখন তো অনেক কিছু বেরিয়েছে, ফোনে শোনা যাচ্ছে, ইউটিউবে শোনা যাচ্ছে, তখন তো এসব ছিল না। ওই রাতে ঘুমোতাম আর ওই গান আমি শুনতাম 2-4 ঘন্টা ধরে শুনতাম। এই করে করে আস্তে 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 তারপর আমার এখানে একটা ব্যান্ড তৈরি করা হলো। তো আমারই একটি ছেলে রাজু বলে একটি ছেলে, ও আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালো, ও ভালো গায় আর কি। তো এই ব্যান্ডটাকে আমরাই তৈরি করলাম, তৈরি করে আমার যে অফিস ঘাটটা আছে ওখানেই সপ্তাহে 2 দিন আমরা প্র্যাকটিস করতাম। তারপরে তরুণ সরকার শিল্পী নিশ্চয়ই নাম শুনেছেন, উনিও আমাকে অনেক তালিম টালিম দেন, দরকার হলে নচিকেতার সঙ্গে মাঝে মধ্যে এইসব ব্যাপারে আলোচনা হয়, কথাবার্তা হয়, এই করে আর কি আস্তে 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 শিখেছি। অসাধারণ অসাধারণ, এক ধারে সমাজসেবী, একদিকে রাজনৈতিক সেটা আনলাম না, আরেকদিকে শিল্পী, সত্যি একসাথে কত গুণ। তো আমরা কি সংক্ষেপ এক লাইন কি কোনো গান শুনতে পারি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই যে কোভিড পিরিয়ড, এই যে এতদিন যে অতিমারি চলে এসছে, আবার আমরা দেখতে পাচ্ছি পুনরায় হয়তো আসতে চলেছে, আস্তে 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 আবার হয়তো আমাদের লড়াই করতে হবে, এবং যে আমাদের দুর্যোগ একসাথে গেছিলো ডবল অ্যাকশন আমফান, তো সেই সময় মানুষের কিরমভাবে কাছে ছিলেন যদি একটু আমাদের খুলে বলেন। অ্যাকচুয়ালি কোভিড যখন থেকে শুরু হয় তখন থেকেই আমি এবং আমার যে ওয়ার্ড কমিটি আছে, আমার ওয়ার্ড কমিটি খুব স্ট্রং, আমার ওয়ার্ডের 2-3টে কমিটি আছে, একটা হচ্ছে এইরকম ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কমিটি আছে, একটা আছে আমাদের সাংস্কৃতিক যে আর কি উৎসব কমিটি আছে, আর একটা ওয়ার্ড কমিটি আছে যেটা পলিটিক্যাল। আমার 3টে কমিটি খুব স্ট্রং। তো যখন এইরকম কোভিড সিচুয়েশন যখন শুরু হলো, তো তখন তো আর ঘরে বসে থাকা যায় না, তো আমি প্রত্যেককে ডেকে নিলাম, শুধু সিনিয়রদের বলেছিলাম যে বাড়ি থেকে যাতে না বেরোয়, ইয়াং ছেলে আমরা যারা ছিলাম, ইয়াং ছেলে মেয়ে যত ছিলাম সবাই আমরা বেরোলাম, বেরিয়ে আমরা আমাদের মতো মিটিং করে কীভাবে কী করা যায় সেইভাবে আমরা বিভিন্নভাবে ওই ড্রাই ফুড পৌঁছে দিয়েছি প্রত্যেকের কাছে। তারপর আমরা 12 দিন ধরে কমিউনিটি কিচেন, যেখানে প্রতিদিন 1200-1500 মানুষ খাওয়া দাওয়া করেছে,
সবজি বাজার করেছিলাম, মানে এক টাকার বিনিময়ে, যাতে কেউ না ভাবতে পারে। সেই সময় অনেক বড় বড় ঘরেরও খুব দরকার কিনেছিল, যাতে তারা না ভাবতে পারে যে আমি তাদেরকে দান করলাম। এক টাকার বিনিময়ে সবজি বাজার করেছি। তারপরে যারা যারা অসুস্থ হয়েছে, কোভিড তো তখন হলে তো অচ্যুত হয়ে যায়, কেউ ছুতে চায় না। তা আমাদের ছেলেরা খুব, ওরা সাংঘাতিকভাবে কাজ করেছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গেছে, গিয়ে তাদের ওষুধ দেওয়া, তাদের সবজি ফল আনাজ দেওয়া, যার বাড়িতে রান্না করতে পারছে না, আমাদের কিছু মেয়েরা রান্না করে তাদেরকে রেডি ফুড সাপ্লাই করা, এগুলো সবই করেছি আমরা। আর আমফানের বিশেষ কোনো সেই রকম এখানে কিছু হয়নি, কিছু গাছ পড়ে গেছিলো, সেগুলো আমরা দেনান দেওয়ার একদম কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছি, ইলেকট্রিক ঠিকঠাকই ছিল। আর যার যার বাড়িতে একটু আধটু সমস্যা হয়েছিল, দু একটা বাড়ি, সেগুলো আমরা সাথে সাথে ঠিক করে দিয়েছি। এইভাবেই আমরা এগোচ্ছি, এইভাবেই করছি মানুষের পাশে থাকার জন্য যা যা করার। শুধু আমি একা নই, আমার যারা কমিটির যারা মেম্বার্স আছে প্রত্যেককে নিয়ে আমি তাদের মতামতের ভিত্তিতে একসঙ্গে আলোচনা করে আমরা এগোই। আচ্ছা, যদি ধরুন বলা তো যায় না, আমাদের পরিস্থিতি দেখিয়েছে, ভাবিয়ে তুলেছে কোভিড পরিস্থিতি, যদি বর্তমানে ভবিষ্যতে যদি আবারও এরকম পরিস্থিতি আসে, তখন এই যে সাধারণ মানুষ যারা আপনাকে ভালোবাসে, আপনি কাছে দাঁড়ান তাদের, তারা কি আবার দিলীপ দাকে একইভাবে কাছে পাবে, সে আশা রাখতে পারে জনসাধারণ? আমার তো মনে হয় আবারও এই কোভিড সিচুয়েশন ওইরকমভাবে রিপিট হবে, আমার যা মনে হচ্ছে। যে এখন যেভাবে বাড়ছে, যেভাবে ইনক্রিজ করছে, তাতে রিপিট হওয়ার চান্সটা কিন্তু 80% আমি যা বুঝতে পাচ্ছি। তাই সেরকম যদি হয়, যে আপনি বললেন না যারা ভালোবাসেন, যারা ভালোবাসে না, ঘৃণা করে, তাদের জন্য আমি আছি, মানে তাদের জন্য আমি আছি। মানে কেউ কোনো রকম বিপদে পড়লে, কারো সমস্যা হলে, সাথে সাথে আমরা, আমি বা আমরা একদম ঝাঁপিয়ে পড়বো, এতে কোনো রকম মানে দ্বিধা নেই, মানে একটা ভাগ, মানে 1% দ্বিধা নেই। সেটাই, যেরকমই হোক না কেন, যেরকমই হোক না কেন, মানুষ সব সবাই সমান, সবার সাথেই সবার পাশে আছে। দিনে বিপদের দিনে আমার কাছে সবাই সমান। আর আমি পলিটিক্যাল পার্সন হলেও আমি পলিটিক্যালি চলি না, আমি সবারই জন্য কাজ করি। আমার কাছে কোনো একটা, আমি একটা রাজনৈতিক দল থেকে এসছি বলে আমার শুধুমাত্র আমার দল যারা করে তাদের কাজ করবো, এরকম নয়। আমি প্রত্যেকের জন্য কাজ করি। তখন আমি জানি, আমি যখন একটা কোনো জায়গায় প্রতিনিধিত্ব করব, তখন আমি কোনো দলের নই, আমি তাদের প্রত্যেকের প্রতিনিধি। সুতরাং সেইভাবে আমি এগিয়ে যাই। হ্যাঁ, এটাই তো পরিচয় হওয়া উচিত। রাজনৈতিক একটা দল, সেটার একটা মতাদর্শ থাকে, কিন্তু আপনি সমাজের পাশে দাঁড়াবেন, সেটাই সব থেকে বড় কথা। মানুষের কাছের লোক হওয়া উচিত। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে কোভিড তো গেল, সেটা তো আসতেও পারে, সেটা নিয়ে যুদ্ধ হবে। এছাড়া ভবিষ্যতে আপনার পরিকল্পনা কী এই সমাজ চিন্তার বিষয়ে, মানুষের জন্যে আশা আকাঙ্ক্ষা বা একটা পরিকল্পনা তো থাকে, চাহিদা থাকে, যে করতে পারছি না, হয়তো চেষ্টা করবো, আশা আছে, সেরকম যদি কিছু বলে। এমনি আমাদের এখানে সিচুয়েশন বলতে, মানে এর পরবর্তী পদক্ষেপ বলতে, যেটা আমি রুগী যারা থাকে, মানে আমার ওয়ার্ড বা শহরে যে কোনো কেউ আমাকে ডাকলে, আমি রুগী কিন্তু প্রচুর হসপিটালাইজ যারা হয় তাদেরকে অ্যাডমিট করাই বা দেখভাল করাই, অন্য কোথাও যদি রেফার করে সেখানে নিয়ে যাই। এটা এটা রুগী ঘাটাঘাটি করতে গিয়ে আমার যেটা আমি দেখেছি, যে এখানে ট্রিটমেন্ট, হার্টের ট্রিটমেন্ট খুব বেশি ভালো এখানে নেই। হয়তো আগামী দিনে সরকার আবার আমাদের এলে সরকার বলছে করবে, আরও ভালো ট্রিটমেন্ট করার একটা সুবিধা পাবে। যেমনি তেমনি প্রাইভেটলি আমি কিছু ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, তারা এখানে এই হার্টের একটা ভালো রিসার্চ সেন্টার আমি বলেছি, তাদের প্রস্তাব দিয়েছি করার জন্য, তারাও এগ্রি হয়েছে। এটা আমার খুব ইচ্ছে যে হার্টের একটা ভালো রিসার্চ সেন্টার এখানে হোক, এবং তার জন্য আমাদের বা আমাকে যদি কোনো রকম কোনো কিছু করতে হয়, ডাক্তারবাবুদের আমি বলেছি যে অবশ্যই জানাবেন, এবং কীভাবে কী হবে কলকাতার কিছু ডাক্তারবাবুদের সাথেও কথা বলেছি, হয়তো আগামী দিনে এটা করতে সফল হব। ঠিক আছে, আর এমনিতে আমাদের এখানে যারা মানে বেবি, যারা ছোটো বাচ্চা যাদের হার্টের অপারেশন হয়, সেটা তো আমাদের শিশু সাথী প্রকল্প আছে, তার মাধ্যমে আমরা দেবী সেটির নার্সিংহোম থেকে অপারেশন করাই। এর মধ্যেও একটি বাচ্চার একদম ওপেন হার্ট অপারেশন হলো, কোনো টাকা পয়সা দিতে লাগে। আর তার আগে আমি কিছু বাচ্চাদের করিয়েছিলাম ওই রোটারি ক্লাব থেকে, ওদের একটা ওই তখন ইয়ে ছিল H2H, মানে হার্ট টু হার্ট একটা প্রকল্প ছিল, তার মাধ্যমে আমি কিছু টাকা জমা দিতে হতো ওদেরকেও দেবী সেটি থেকে। আজকেও সেই মেয়েটি, বাচ্চা মেয়েটি আজকে অনেক বড় হয়ে গেছে, ক্লাস 8-এ পড়ে, দেখ গেলে পরে দেখবেন, মানে এখনও মানে দেখলে পরেই আমাকে দাদু বলে, বাচ্চা তো। এবার ওর বাবা আমাকে কাকা বলে, যেহেতু তো এত ভালো, এত মিষ্টি মেয়েটা,
আমি যেদিনকে দেবী সেটির নার্সিং হোমে নিয়ে গেছিলাম বললো এত নীল হয়ে গেছে আর কিছু করার নেই এমন অবস্থা হয়েছিল। সেই বাচ্চাটা এখন পড়াশোনা করছে, ভালো আছে, ভালো আছে। এইরকম তো এই যে কাজগুলো করে সত্যি আমারই শুনে মনে হচ্ছে সত্যিটা আলাদা, মানে শান্তি আসে না মনে? অবশ্যই আসে, অবশ্যই আসে, অবশ্যই আসে। ধরুন রাতে ঘুমোতে গেছি আমি একটু লেট নাইট, তো হয়তো দেড়টায় ঘুমিয়েছি বা দুটোয় ঘুমিয়েছি, আড়াইটার সময় একটা ফোন এলো যে কেউ অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে বেরিয়ে যাই। বেরোনোর পরে হয়তো দেখা গেল যে ডাক্তারবু বললো খুব সিরিয়াস, ওনাকে এক্ষুনি রেফার করতে হবে। শুধু বাড়িতে একটা কল করে দিলাম যে আমি বেরিয়ে যাচ্ছি কলকাতায়, সাথে সাথে অ্যাম্বুলেন্স ঠিক করে নিয়ে চলে গেল। এই তো মজা আছে, ভালো লাগে, এসব করতে ভালো লাগে। হ্যাঁ, আর সবচাইতে ভালো লাগে যখন দেখা গেলো সেই পেশেন্টটাকে আমি সুস্থ করে বাড়িতে নিয়ে এলাম, তখন আরও ভালো লাগে, তখন আরও ভালো লাগে। মানে মানুষকে উপকৃত করা বা মানুষের পাশে দাঁড়ানোর পর মানুষ কি পুরস্কার আপনাকে দিল বা মানুষ কি বললো দিলীপদা করেছে কি করেনি, তার থেকে বড় কথা নিজে করেছি না, মানুষ কি বললো না বললো আমি সেটার জন্য আমি আশা করি না বা আশা রাখি না। আমি আমার নিজের স্যাটিসফ্যাকশন যে আমি তাকে, মানে আমি তো নয় ওপরওয়ালা আমাকে দিয়ে করালো, আমি তাকে নিয়ে গেছি, সে সুস্থ হয়ে বাড়ি এসেছে, এটার মধ্যে একটা আলাদা মজা আছে। অনেক চিন্তা অনেক ভাবনা দূর হয়ে যায় মানুষের সঙ্গে থাকলে। যাই হোক, তো দাদার সাথে কথা বললাম, অনেকটা সময় নিলাম, দাদা খুব ব্যস্ত মানুষ, তো যাই হোক আমরা কথা বলে নিলাম। এবং আমরা বলো কলকাতা বাংলার আওয়াজের তরফ থেকে আপনার এই উদ্যোগ, যে কাজ আপনি করে চলেছেন মানুষের পাশে, আপনি রাজনৈতিক দলে থাকুন বা যাই করুন, সব থেকে আমরা মানুষের পাশে আছে সেটা আমরা জানি বা শুনেছি দেখেছি, তো আমরা চাইব এবং আশা রাখবো প্রত্যেকটা সময় মানুষের পাশে আপনারা আপনি থাকবেন এবং আপনার ওয়ার্ড এবং কৃষ্ণনগরবাসী আপনাকে পাশে পাবে, এই আশা রাখি। আর অবশ্যই বলো কলকাতা বাংলার আওয়াজ সাথে থাকবে আপনার সাথে, ভালো মানুষের, বিশেষ করে মানুষের সাথে, সমাজের সাথে যারা আছে তাদের সাথে বলো কলকাতা বাংলার আওয়াজ সবসময় আছে। আর আমি চাইবো আমাদের যে অনুরোধটা, যদি একটু গান আপনি শোনান আমাদের, নজিদার একটা গান শোনান আপনার। আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু আবার কোভিড ব্যাক করছে, তো কবে পৃথিবী শান্ত হবে সেটা নিয়েই। বসতি আবার উঠবে গোরে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। অসাধারণ, আমাদের আমাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উপহার দেওয়ার জন্য। আর এতটুকুই বললাম, ওনার সাথে কথা বললাম, আর যেহেতু এই কোভিড পরিস্থিতি আগামী দিনে আসতে চলেছে, যাতে সেরকমভাবে না আসে, মানুষ সুস্থ থাকুক সেটাই চাই, তবুও আমাদের যার দিন দেখে এসেছি সেটা তো আমাদের আগে থেকে অবগত হতে হবে, তো তার জন্য বলো কলকাতা বাংলার আওয়াজের তরফ থেকে আমরা বারবারই বলবো। এবং প্রথমে আমি দিলীপদার কথা শুনে নেব, যে আপনার কৃষ্ণনগরবাসীদের আপনার তরফ থেকে যদি কোনো বার্তা দেওয়ার থাকে কোভিড নিয়ে। আমি প্রথমেই বলবো, যেহেতু এখন ভ্যাকসিন চলে এসেছে, প্রত্যেককেই ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার জন্য, এখন তো সরকারিভাবে যাদের দেওয়া হচ্ছে তারা নেবে, আমাদের পৌরসভার যে হসপিটাল আছে চৌধুরী পাড়াতে হেলথ সেন্টার, সেখানেও দেওয়া হচ্ছে, 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে দেওয়া হবে, এরপরে অন্যান্য এজেরে দেওয়া হবে, তো তারা ভ্যাকসিনটা নিয়ে নিক। আর পাশাপাশি যেগুলো আমাদের সিস্টেমের মধ্যে আছে, মাস্ক পরতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে, দরকার হলে স্যানিটাইজার রাখতে হবে, ডিস্টেন্সটা রাখতে হবে, খুব বেশি ঘিঞ্জি জায়গায়, যদিও এখন বিভিন্ন রকম ভোট আসছে, বাজার ফাজারে বিভিন্ন ভিড়ভাট্টা যেগুলো যা আছে, সেগুলো যতটা পারবে একটু আগে যেমনি আমরা মেনে চলেছি ঠিক সেই রকম যাতে মেনে চলে, প্রত্যেকে হ্যাঁ লড়াই করতে পারি, সেটা অবশ্যই যেন প্রত্যেকেই
সাবধানতা অবলম্বন করে সেভাবে চলে। সেই যুদ্ধটা পুনরায় আমাদের করতে হবে, আমরা তো যে যুদ্ধটা করেছিলাম সেটাই আমরা অবগত ছিলাম না, হঠাৎ করে যুদ্ধটা করতে হয়েছে, কিন্তু এটা তো আমরা অনেকটা শিখে গেছি যুদ্ধ করা। তো আমরা যদি একটু কষ্ট করে আবার একটু মানি, তাহলে হয়তো আমরাই সুস্থ থাকবো, আমি নিজে সুস্থ থাকবো, আমার পরিবার সুস্থ থাকবে, পরিবার থেকে আমার সমাজ বাড়া সুস্থ থাকবে। তো যাই হোক, সুস্থতা থাকা আমাদের নিজেদের অনেকটাই শিখিয়ে দিয়ে গেছে। তো আমরা সবাই চাই ভালোভাবে থাকুন, ভালোভাবে সুস্থ থাকুন। আর বল কলকাতা বাংলা আওয়াজের তরফ থেকে দিলীপ দাকে অসংখ্য ধন্যবাদ আবার একবার, নমস্কার, আপনি ভালো থাকবেন। আচ্ছা, ওটা শুভেচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এটা তো হলো, এবার বাংলার আওয়াজ, বল কলকাতা, বাংলার আওয়াজ এবং বল কলকাতা দুটো চ্যালেঞ্জ যেহেতু আমাদের একসাথে, তো আমাদের দর্শকদের জন্য যদি কোনো আমাদের চ্যানেল নিয়ে যদি একটু কোনো শুভেচ্ছা বার্তা আপনার তরফ থেকে পাই। বাংলার আওয়াজ এবং বল কলকাতার চ্যানেলকে আমি শুভেচ্ছা জানাই, সকল যারা সদস্য আছেন, প্রেস আছেন, দর্শক আছেন, প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই, প্রত্যেকে ভালো থাকবেন, সতর্ক থাকবেন, করোনা নিয়ে সাবধানে থাকবেন, নমস্কার। অসংখ্য ধন্যবাদ দিলীপ দেখা, নমস্কার। আমি বল কলকাতা বাংলার আওয়াজ থেকে আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করলাম। সৌমিক আমি সাথে, আমার সাথে সৌভিক সাহা, সাথে দুর্বা চক্রবর্তী, রানা দাস, কিংসুক সিংহরায়, নমস্কার।